إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونعوذ بالله من شرور سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وَقُلَّا ضَلَالَةٍ فِي النَّارِ قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لا يقومون كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنه قول إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا إلى آخر الآيات সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি সমস্ত সৃষ্টি সাত আসমান সাত জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে করেছেন সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ কাঠামো দিয়ে তিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে কালে কালে অসংখ্য নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন এই মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য যাতে ইহকালের জীবনে যে পরীক্ষা লয় যে কার্য লয় সেখানে ভালো কাজ আমরা করে যেতে পারি এবং যেটা অনন্ত জীবন এই নশ্বর জীবন থেকে এই শরীর থেকে যেদিন এই আত্মাটা ইন্তেকাল বা ট্রান্সফার হয়ে চলে যাবে অতঃপর যেই দিনকে চূড়ান্ত হিসাব নিকাশ হবে তারপরে যে জীবনটা প্রাপ্ত হবে সেই জীবনে যাতে সফলতা অর্জন করা যেতে পারে তার সঠিক দিশা দেখিয়ে গিয়েছেন আম্বিয়া কেরাম তাদের উপরে খুসুসান আখির নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অগণিত দরুদ ও শান্তির ধারা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী সারা জগৎ সৃষ্টি করার পরে অনেক প্রাণী অনেক জাতি অনেক কিছু সৃষ্টি করেছেন কিন্তু কোন প্রাণী বা হিংস্র প্রাণী হোক আপনার স্থলে যে প্রাণী আছে বা জলে যে প্রাণী আছে সারণী হিসাবে কাজ হবে না কেবলমাত্র দুটি প্রাণী ছাড়া এক হচ্ছে জিন আর অপরটি হচ্ছে মানুষ এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন আমা খালাকাল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি সৃষ্টি করেছি দুটি প্রাণীকে দুটি জীবকে একটি হচ্ছে জিন এবং একটি মানুষ এই দুটি জীবকে বিশেষ করে সৃষ্টি করার উদ্দেশ্য হচ্ছে তারা আমার ইবাদত করবে আমার কথা মতো চলবে ইবাদত কথা অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আদেশ করেছেন সেইভাবে কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো নিষেধ করেছেন তার থেকে বিরত থাকাও হচ্ছে আল্লাহর ইবাদত অনেক মানুষ এই প্রশ্ন করে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপরা সৃষ্টি করতেন মন্দরা সৃষ্টি করতেন পাপের রাস্তা যদি সৃষ্টি না করতেন তৈরি না করতেন মানুষ পাপ করতো না মানুষ খারাপ পথে পথে যেত না মানুষ মন্দের দিকে পরিচালিত হতো না এটা হচ্ছে একটা পরীক্ষার স্তর যদি অন্ধকার না থাকতো সূর্যের যে কি গুণাগুণ সূর্যের রশ্মি যে কি ফায়দা কি
সৃষ্টি করেছেন তার 1% দিয়ে যারা এর মধ্যে যে জীবটা হিংস্র পশু যার খাদ্য হচ্ছে মাংস বিভিন্ন পশুকে সে ঘাস করে আক্রমণ করে সে খায় সেই জঙ্গলে আপনার সিংহ বা ভালুক বা আরো কিছু আছে তারা পর্যন্ত নিয়ে সন্তানকে খায় না দয়া মায়ের কারণে দয়া মায়া ভালোবাসা প্রেম প্রীতি আল্লাহ তারা মাত্র 1% দিয়েছেন রহম দয়া তার জন্য এত কিছু প্রাণীর মধ্যে আর 99% 90% দেখেছেন কার কিয়ামতের দিনের জন্য যে বান্দা ভুল করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন কুল্লু বানি আদম খাতা ওয়া খায়রা খাতা ইয়াতাল্লাহু প্রত্যেক আদম সন্তানই প্রত্যেক মানুষের হতে ভুল করে তবে তাদের মধ্যে উত্তম হচ্ছে তারা যারা নিজের ভুলটাকে বুঝতে পারে স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা ভুল থেকে সঠিক রাস্তায় ফিরে আসে তো ভুল মানুষ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইবে তবে ক্ষমা কারা পাবে এবং কারা পাবে না সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের অনুবাদ সূরা নিসা 31 নম্বর এবং সূরা নাজমা 8 নম্বর দুটো পড়া পাবে সেই সমস্ত পাঠ থেকে যদি তোমরা মিলে থাকতে পারো তাহলে ছোটখাটো যে তোমাদের ভুল ত্রুটি জীবনে চলার পথে হবে কথা কথা চলা ফেরা কথা কথা জীবন যাপনের মধ্যে হবে সেগুলো আমি ক্ষমা করে দেবো কিন্তু অন্যান্য পাপগুলো উল্লেখ করে দিয়েছে স্পষ্ট করে দিয়েছে যে এই পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে যেন রহমত করবে না রহমতের দৃষ্টি দেখবেন না তো মানব পাপের মধ্যে নিমজ্জিত বিশেষ করে বর্তমানে 97% বললেও হয়তো কম হয়ে যাবে 97% মানুষ তথা মুসলমান সুদের মধ্যে জড়িত সুদের কারবারের সঙ্গে সুদের লেনদেনের সঙ্গে মানুষ জড়িত অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার কিয়ামতের দিনেতে যারা উঠায় তারা সোজা হবে যখন কবর থেকে তাদেরকে তোলা হবে তারা সঠিকভাবে সোজা হবে দাঁড়াতে পারবে না হিসাব নিকাশের জন্য তোলা হবে তখন যারা এই পৃথিবীর লোকেদের সুদ করছিল সুদ যারা খেয়েছিল তারা এমন ভাবে দাঁড়াবে যেমন মনে হবে যে শয়তান তাদেরকে গ্রাস করেছে অর্থাৎ কোন ব্যক্তিকে কোন মানুষকে যদি আপনার দিকে দুষ্ট জিন তাকে যদি পায় তার ভিতরে যদি প্রবেশ করে তার জ্ঞান হয়ে যায় তার স্বাভাবিক বিবেক জ্ঞান হয়ে যায় সে কি বলে সে কি করে তার কোনো হুঁশ জ্ঞান কিছুই থাকে না অনুরূপ তার কিয়ামতের দিন যেই দিনকে সুদ করে উঠবে সেই দিনকে তারা টলমলে ভাবে উঠবে তাদের জ্ঞান থাকবে না স্বজ্ঞান থাকবে না হুঁশ থাকবে না বিবেক থাকবে না কিয়ামতের দৃষ্টিকাময় দৃশ্য দেখে তারা আরে অভিষ্ট হয়ে পড়বে কিছু মানুষ বলে যে যাকে আমি এখন কল ইন্না মাল মুসলিম ইন্না মাল বাইআ মুসলিম রাবা কিছু মানুষ বলে যে এই সুদটা তো হচ্ছে ব্যবসায়ী মত ওয়াহাল্লাহু আলা হারাম রিবা বলতে আল্লাহ ব্যবসা মানুষকে ব্যবসা করি যাকে হারাম করেছে এবং সুদ কে হারাম করেছে ব্যবসা মানে যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে আর সুদ কে করেছে হারাম তার সত্ত্বেও কিছু মানুষ বলে এই সুদটা তো হচ্ছে ব্যবসায়ী মত অথচ সুদ হচ্ছে স্পষ্ট হারাম আর যারা সুদের ব্যবসার মধ্যে পথি ছিল তাদের জন্য মুসনাদ আহমদ হাদিস এসছে ইবনে মাজাহের হাদিস এসছে যে সুদের ব্যবসা যারা করে পৃথিবীবাসীর নিকট তারা দেখতে পাবে যে পৃথিবীর মানুষ তারা টাকা পয়সা ভবন দৌলত বিষয় সম্পত্তিতে ফুলে ফেটে উঠছে কিন্তু তাদের ধ্বংস একদিন হবেই হবে অনিবার্য তাদের ধ্বংস এমনকি পৃথিবীর মুখে যখন ধ্বংস করা হয় কারণ কিয়ামতের দিনে যে তাদের জন্য ধ্বংস রাখা আছে তো আজকে অধিকাংশ মানুষ সুদের সঙ্গে জড়িত মানুষ বলছে আমরা ব্যাংকে টাকা রেখেছি ব্যাংকে টাকা রেখেছেন ব্যাংকে টাকার হিসাব রাখতে হবে যত টাকা আপনি রেখেছেন আপনি যদি 1000 টাকা রেখে থাকেন ওই 1000 টাকায় আপনার প্রাপ্তি যদি
এক বছর পরে যখন আত্মকুল যদি আপনার অ্যাকাউন্টে জমা হয় তার হিসাব আপনাকে রাখতে হবে। ওই 20 টাকা যেটা বৃদ্ধি আপনার হচ্ছে সেটা আপনার জন্য হালাল নয় হারাম। যেমন মদের রাগ পরিবর্তন করে মানুষ সেটা ভক্ত করছে, অনুরূপে সুদের নাম মানুষকে পরিবর্তন করে দিয়েছে। এটা তো পলিসি, এটা তো ইন্টারেস্ট, এটা সুদ নয়। আর মানুষ এখন জ্ঞান দিবে খালি খালি যে কোনটা হারাম প্লট আর কোনটা হারাম প্লট। শুধু মানুষ জানে যে আমি কিছু টাকা লাগাবে সেই টাকার পরিবর্তে কিভাবে বেশি আমি পাবো বিনা মেহনতে, না খেটে ছবিকে খাটাবো না বিহারকে খাটাবো না, শুধু টাকা নগদ টাকার পরিবর্তে বেশি বেশি টাকা আসবে কিভাবে কোথা থেকে আসবে। এসব বলতে ভবিষ্যৎ বাড়ি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি করে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী হাদিস নম্বর 2059 এবং 2083 তে এসেছে হাদিসটা। তিনি বলেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিষ্কার ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে আমার একটা সময় শুধু ইনকাম করতে জানবে তাদের বিদেশ থেকে এটা উড়ে যাবে যেটা হারাম পোষণ যে হচ্ছে না হারাম পোষণ ইনকাম হচ্ছে এটা তারা চিন্তা করবে না। তাদের শুধু চিন্তা একটাই হবে কিভাবে আমরা টাকা বেশি পাবো, কোথা থেকে রোজগার পাবো, কোথা থেকে উপার্জন পাবো, সেই উপার্জনটা সেই রোজগারটা সেই যে বেশি পাচ্ছে তারা সেটা হারাম পথে আসছে না হারাম পথে আসছে এই চিন্তা তারা আর করবে না। আরেকটা হাদিস আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি জামালাই মসজিদ যখন পরিপূর্ণ থাকবে এলাকায় 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 পাড়ায় পাড়ায় মসজিদ হবে একে একে এলাকার বাকি অন্য যে মসজিদের জন্য ঘর কিন্তু আমাদের মসজিদ এত উজ্জ্বল আমাদের মসজিদ এত পাথর আছে আমাদের মসজিদ এত কিছু আছে মসজিদ পরিপূর্ণ থাকবে কিন্তু দুঃখের বিষয়ে একটা ইমানদার থাকবে না। পরিপূর্ণ মসজিদের মধ্যে যে খতিব যে ইমাম এবং যে যারা মুক্তি যারা যাদেরকে বলা হয় যে মাথায় টুপি পরে থাকবে লম্বা দাড়ি থাকবে লম্বা পোশাক থাকবে সবাই সুন্দর সঙ্গে জড়িত থাকবে কে গ্রেফতার ছাড়া কারো সব নিয়েছে। সরকার আপনাদের যে পথ দেখিয়ে দিচ্ছে মানুষদের যে পথ দেখিয়ে দিচ্ছে আর মানুষ অধিকাংশ ঘরে ঘরে মেয়েরাও ছুটছে সেই দিকে খাতা করে দেবে সরকার টিভিতে কিছু টাকা আমরা দেব এত বছর পরে এত টাকা বৃদ্ধি পাবো এত টাকা বেশি পাবো আমরা এটা তো কোনোদিন যাই হতে পারে না। সরকার তো চায় আপনার অমুসলিম সরকার তারা তো চায় আপনার মধ্যে এমন কিছু ঢুকিয়ে দিবে যাতে আপনার নির্বাচন কবল না হয় আপনি হাত তোলা রাখবেন তোমার কবল না হয় কেউ তাহলে মুসলিম না তাহলে কোনো মুসলিম এই মুসলমানেরা যতটা কোরআন হাদিস নিয়ে ব্যবসা করে অমুসলিমরা যাতে যারা ইসলামের ক্ষতি করতে চায় তারা কোরআন এবং হাদিস তন্ন করে পড়ে দেখে যে কোথায় কিভাবে আঘাত করলে ইমান দুর্বল হবে কিভাবে আঘাত করলে নিবাদন সফল হবে না কিভাবে কোন কোনো আঘাত করলে ওদের হাত গুলো ধোয়া করবে সামনে মুখ ফেটে যাবে চোখে পশ্চিম ধারা পরিত হবে তার কোরআন নিবাদন কবুল হবে না দোয়া কবুল হবে না আল্লাহ এদের দোয়া কবুল করবেন না। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিস পরিষ্কার বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাফিরের দোয়া কবুল করেন যে ব্যক্তি সফরে থাকে তার দোয়া কবুল করে কিন্তু এমন এক ব্যক্তি আল্লাহর কাছে দুই হাত তুলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারোর জন্য দোয়া করছে তার দোয়া কবুল হবে কি না হতে পারে না কারণ তার মরণের প্রত্যাশা হচ্ছে হারাম। সে যে খাদ্য খেয়েছে সে রক্ত মাংস বলতে যে করেছে সেটা হচ্ছে হারাম তার দোয়া কবুল হতে পারে না কোনোদিন। আজকের মুসলমানদের অবস্থা দুই পয়সা দিয়ে আমি খাতা করবো ব্যাংকে রেখে দেবো এত বছর পরে আমরা উঠবো সেটা যে এত টাকা বৃদ্ধি পাবো বেশি পাবো। একটা সন্তান হয়েছে তার নামে ইন্স্যুরেন্স করে দিচ্ছে 10 বছর পরে তার নামে টাকা উঠবে 15 বছর পরে টাকা উঠবে সেই টাকা এত টাকা বেশি হবে লাখ লাখ টাকা বেশি হবে সেই টাকা দিয়ে তার দিয়ে দেবো সমস্ত হারাম ইন্স্যুরেন্স হারাম ইন্টারেস্টের টাকা হারাম।
যদি কেউ জেনা করে, যদি বিবাহিত পুরুষ বা বিবাহিত নারী যদি কোন একটা পুরুষ অপর কোন নারীর সঙ্গে জেনা করে বা একটা নারী অন্য কোন পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তার শাস্তি আপনারা শুনেছেন গত সপ্তাহে মানে বর্ণনা করেছি যে তার শাস্তি হচ্ছে কবর পর্যন্ত মেরে দিয়ে তাকে হত্যা করা। আর সিলসিলা করে হাদিস সহিহ হাদিস নম্বর 1033 সেখানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার যে ব্যক্তি জেনে শুনে সজ্ঞানে একটা করে সুদ নেবে সে যেন 36টা নারীর সাথে জেনাতে দাবি করে রাখতে হবে। তাহলে এর কেমন শাস্তি হওয়া দরকার? একটা নারীর সঙ্গে জেনা করলে পরে যদি 5টা করে মেরে দিতে হয় তাহলে 36টা নারীর সঙ্গে জেনা করে পাঁচ করে আল্লাহর কাছে নামাজ পড়ছে। তার মুখ দিয়ে যদি মনের গন্ধ বের হয় তার মানুষ তাকে ঢুকতে নেবে না মসজিদে, এই হারাম থেকে মসজিদে এসেছিস। কিন্তু একটা সুন্দর ব্যক্তি মসজিদে যায় নামাজ পড়ে তাকে কি করতে হবে? বারণ করতে পারে? একটা ভ্রষ্ট ব্যক্তি মসজিদে যায় নামাজ পড়ে তাকে কিন্তু বারণ করতে পারে? আরে মদ হারাম, সুদ হারাম, ভুত হারাম। এই সমাজ এমন রূপে শয়তান অস্ত্র নিয়ে প্রবেশনা দিয়ে এমন ভাবে এমন দিকে মানুষকে নিয়ে যাচ্ছে যে মানুষের বিবেক জ্ঞান হুশ জ্ঞান সব হয়ে গিয়েছে। কোরআন কি বলছে কোনটা হারাম কোনটা হারাম সেদিকে আর সতর্ক নাই, হাদিস মহাবিদ্যালয় কোনটা হারাম বলছে কোনটা হারাম বলছে সেদিকেও জ্ঞান নাই, সেদিকে সচরাচর দেখতে মানুষ ভালোবাসে না, কারণ ওদিকে দেখতে গেলে পরে দুনিয়া আমি চলা যাবে না ভাই। এই কোরআন হাদিস দেখতে গেলে পরে বর্তমানে আর চলা যাবে না। তাই যদি মুসলমান কিছু কোনো ব্যক্তি হয় ইমানদার কোনো ব্যক্তি হয় কোথা থেকে ইনকাম না আসছে, কোথা থেকে আমার কাছে দু পয়সা বেশি আছে সেটাকে খেয়াল রাখতে হবে। এক টাকাও যে ব্যক্তি জেনে শুনে সুদ খাবে 36টা নারীর সঙ্গে সেটা করে যত ইমনামায় হাদিস নম্বর 2274 সেখানে আরো ভয়ঙ্কর হাদিস চলেছে, জেনা তো মানুষ করে অপর নারীর সঙ্গে, ব্যবচার মানুষ করে অপর নারীর সঙ্গে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদের 70টা পর্যায়ে রয়েছে, সুদের 70টা পর্যায়ে রয়েছে, সর্বনিম্ন পর্যায়ে হচ্ছে যে ব্যক্তি সুদ খাবে যে ব্যক্তির এক টাকা সুদ খাবে সেটা যদি কেউ মায়ের সঙ্গে নিয়ে ফেলে ফেলবো, যে ব্যক্তি জেনে শুনে সুদ হস্তম করবে সে যেন নিজের মায়ের সঙ্গে ব্যবচার করবে এটা হচ্ছে সুদের একটি পর্যায়। এত ভারী ভারী কাপে বোঝা যারা সত্ত্বেও আজকে মুসলমান সেভাবে চলাফেরা করে না, আজকে মুসলমান হারাম হারাম বাদ বিচার করে দিতে ক্ষমতা নেই, শুধু বেশি চায় বেশি চায়, কোথা থেকে বেশি আসবে, ও সরকার কিসে কি দিচ্ছে, কোথায় বেশি পাবো, কোথায় টাকা লাগালে এখনই যদি ঘোষণা করে 100 টাকা করে খাতা করা হচ্ছে পরের মাসে বা পরের মাসে বছরে আপনাকে 2000 টাকা ফেরত দেওয়া হবে, সবাই বেঁচে উঠতে না এমনকি সময় গেছে বেঁধে দেওয়া হয় মাসদিন পাঁচে পনেরো দিন খালি থাকে, যদি বেলা 11 থেকে আজকে পর্যন্ত করতে পার সময় নাই ওই সাথে দাঁড়িয়ে আমার সময় ছিল আজ বেলা জুম্মার নামাজ পড়ে খাই দরকার নেই, দৌড়ে বেড়া পড়াশোনা দৌড়ে বেড়া পড়াশোনা দৌড়ে বেড়া পঞ্চায়েতে। তাহলে এদের এরা কি ইমানদার? আর এই ইমানদারটা হরহাজ করলে আল্লাহ আল্লাহ করলে আল্লাহর ইবাদত করলে তার কাছে হাজারি করলে দোয়া করলে এদের কি দোয়া কবুল হবে নাকি? কোনদিন কবুল হতে পারে না। তাই তো মুসলমানরা মার খাচ্ছে, দিকের দিক দিকের দিকে সমাজের বিরুদ্ধে হচ্ছে, মুখ খোলা কেউ নেই, মুখ খোলা কেউ নেই, এদের সম্পর্কে বলার উচিত নেই। আজকে হরিয়ানার মুখে দিয়ে বাজার মুসলমানের উপরে অত্যাচার করা হচ্ছে, কোন কোন রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, কোন রাজনৈতিক দল, এমনকি দেখি যে 26টা দল মিলে গঠন হয়েছে ওই নরেন্দ্র মোদীর বিপক্ষে লড়াই করার জন্য লোকসভা তারা মধ্যে সে 26টা দলের সাথে একটা দলের বিরুদ্ধে আওয়াজ তুলে দিই যে হরিয়ানায় মুসলমান উচ্ছেদ করা হচ্ছে, কেন একটা দল আওয়াজ তুলে দিই। আর এরা ভোট দেবে তাদেরকে, এরা ভোট দেবে তাদেরকেই,
তাদেরকে ভোট দেবে। কোন মুসলমানদের দল নেতৃত্বের দলকে সেখানে রাখা হয়নি, কোন ইসলামী সংগঠনের দলকে সেখানে রাখা হয়নি ২৬টি দলের মধ্যে। এরাই আমাদের জন্য লড়াই করবে, কিন্তু মুসলমান লড়াই করবে না। আজকে যা ইমানের অবস্থা, আজকে মুসলমানদের অধিকাংশ মুসলমানদের আমি তো বললাম যে 97% বললে হয়তো কম হয়ে যাবে, মনে হয় 99% মুসলমান সুদের সঙ্গে জড়িত। শুধু বেশি 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 করলে হবে না, কোথা থেকে আজকে উপার্জনটা হারান না হারান সেটাকে চিন্তা ভাবনা করতে হবে। যদি হালাল ইনকাম হয়, আপনি অল্প ইবাদত করলে আপনার সেই ইবাদতটা কবুল হবে, আপনি দোয়া করলে আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি হারাম ইনকাম হয়, আপনি ইবাদত করার পরে আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, যাতে পারে তাহাজ্জুদ নামাজ পড়ে খেটা করে যায় বড় করে, দোয়া করে পরে আপনার মতন দুই চোখ অশ্রু বের হয় যদি সমুদ্রে হেরে যায়, আপনার দোয়া কবুল হবে না, আপনার দোয়া ইবাদত কবুল হবে না, আমাদের ইবাদত কবুল হবে না। অতএব সাবধানতা অবলম্বন করতে হবে, যদি সমস্ত কোনোভাবে আমাদের সেখানে প্রবেশ না করতে পারি, যে কোনো কর্মসূচি একাই সুদ যে প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে, সমস্ত কিছু থেকে মুসলমানদেরকে বাঁচতে হবে। কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেছে সেটা পালন করতে হবে, যেটা হারাম করেছে নিষেধ করেছে তা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা তাদের জন্য আমাদেরকে সুযোগ প্রদান করে। الحمد لله وهذا ما لا إله إلا الله والصلاة والسلام على رسول الله তো সুদের ব্যাপারে যারা যারা হচ্ছে, সুদ যারা খায়, সুদের ব্যবসা যারা করে, মূলত তারা মানুষের রক্তকে শোষণ করে। একটা মানুষ কিছু টাকা ঋণ নিয়ে সে ব্যবসা বাণিজ্য করলে তাই সে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে, আর এরা সেই ঘামটা কোথা থেকে একটা শরীরের পানি শরীরে রক্তিজেন খাটতে মেহনত করতে রক্ত তার শেষ থাকতে হবে, তবে সে খাটতে পারে মেহনত করতে পারে। আর সেই রক্তকে শোষণ করে এই সুদ, সে করা যারা সুদ খায় সুদের ব্যবসা করে, যার জন্য তার কেয়ামতের দিনে যাদের তাদের শাস্তি হবে বলে সেই বোখারি হাদিস তোমার 2085-তে রয়েছে। সামনের নিয়ে জন্তুরা যারা তারা মেরে বর্ণিত, তিনি বলছেন একদিন হজরে নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা আজকে রাত্রে স্বপ্নে দেখানো হয়েছে, আমি স্বপ্নে দেখেছি নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, আর শেষ হয়ে গিয়েছে নবীদের স্বপ্ন হচ্ছে সত্য, আর নবুয়ত শেষ হয়ে গিয়েছে, কিন্তু স্বপ্নের মাধ্যমে ভবিষ্যৎ বার্তা বাকি আছে, মেসে দেওয়া হয়েছে মুমিনদেরকে স্বপ্নের মাধ্যমে, ইমানদার মুসলমানদেরকে স্বপ্নের মাধ্যমে তাদের ভবিষ্যৎ বলে দেওয়া হয়ে থাকে। এই জিনিসটা বাকি আছে, এটাও নবুয়তের একটা অংশ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুইজন ফেরেশতাকে দিয়ে নিয়ে যাচ্ছে, এক জায়গায় গিয়ে দেখানো হলো কি, এক ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে কিভাবে, তার সম্মুখে রয়েছে রক্তের নদী, এক ব্যক্তি রক্তের নদীর ধারে দাঁড়িয়ে আছে, তার সম্মুখে রয়েছে বড় বড় পাথর পড়ে রয়েছে, আর কিছু ব্যক্তি সেই রক্তের নদীতে সাঁতরাতে সাঁতরাতে যেন ডুবে যাচ্ছে, আবার উঠছে, ডুবে যাচ্ছে, আবার উঠছে, কষ্টের ভাবে কষ্ট কষ্ট করে অনেক কষ্ট করে তারা সামনে সামনে পাড়ে ওঠার চেষ্টা করছে। যখনই পাড়ের কাটাকাটি হয়ে যাচ্ছে, যারা দাঁড়িয়ে আছে তারা পাথর নিক্ষেপ করে মাঝে তারা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে তারা আবার মাঝে ফিরে যাচ্ছে, আবার তারা তাদের দেহ ফিরে পাচ্ছে, আবার তারা সামনে কত কষ্ট করে আবার পাড়ে আসার চেষ্টা করছে, আবার তারা পাথর নিক্ষেপ করে ধরে তাদের শাস্তি চলছে। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, যারা তারা এদেরকে ওই রূপ শাস্তি দেওয়া হচ্ছে কেন? তো সেই ফেরেশতা বলছে যে যাদেরকে আপনি দেখছেন যে ওই যে রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে এবং পায়ে আসার চেষ্টা করছে, তারা হচ্ছে সুদখোর। তারা পৃথিবীতে কি করত, মানুষের কষ্টে অর্জিত টাকাকে তারা খাটিয়ে তাদের রক্তকে তাদের রক্তকে শোষণ করে খেত, যার কারণে আজকে তাদের এই দুরবস্থায় শাস্তি দেওয়া হচ্ছে। তাহলে ইনকাম করছে মানুষ, আর সুদখোরা সুদ খাটাচ্ছে, আর মানুষের কষ্ট নিজিত ইনকামকে তারা নিজেদের ধরে পরিণত করছে, যার কারণে কার কেয়ামতের দিন তাদের
ওরকম শাস্তি পেতে হবে। আর যারা সুদ খাবে সেটা যে কোনো সুদ হয়ে সরকারের প্রকল্পে আর মানুষের প্রকল্প হয়ে সুদ খালে ওরা যে শাস্তি কাকে আমাদের জিনে রাখা আছে। সুদ খেলে পরে মূলত দুটি জিনিস হয়, একটি হচ্ছে তাদের যে পোশাক তাদের যে ওই খাবার পরে যে শরীরের মধ্যে রক্ত মাংস মনিত হচ্ছে এটা হারাম হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তারা ইবাদত করবে পরে জীবনে কোশ্মিন কালেও তাদের ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তারা পাপ থেকে তওবা করছে এবং সম্পূর্ণ সুস্থ বর্জন করে তারা আল্লাহর কাছে ফিরে আসছে হালাল ইনকামের আশা ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তাদের দোয়া তাদের ইবাদত কোনো কিছু কবুল করে না, কোনো কিছু গ্রহণযোগ্য হবে না। তাই চিন্তা ভাবনা করে আমাদের যে পথ চলতে হবে, যা আমরা আমাদের যা আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন এই পৃথিবীর বুকে যা পাঠিয়েছেন আমাদের পরীক্ষার জন্য ভালো এবং মন্দ উভয় পথ আল্লাহ তাআলা তারা দেখিয়ে দিয়েছেন। তার থেকে মন্দ পথকে আমাদেরকে পরিহার করতে হবে, সরকারের পক্ষে আমাদেরকে পরিহার করতে হবে। কারণ সরকারের যত পথ আছে সব চাকচিক্যময়, সব বেশি উপার্জনের রাস্তা, বেশি বেশি টাকা ইনকামের রাস্তা মনে হবে, কিন্তু আসলে সেগুলো হচ্ছে হারামের রাস্তা, হারাম ইনকামের রাস্তা, হারাম নিঃসার রাস্তা। সেই সমস্তকে যদি আমরা পরিহার করে আল্লাহ তাআলার বিধান যে মেনে চলে রয়েছে পৃথিবীতে এবং আগামী জীবনে পরিত্রাণের একমাত্র উপায় আল্লাহ তাআলা তারা যেন সমস্ত ধরনের হারাম থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা আমাদের সফল প্রদান করেন। আমিন। ওয়াকুল দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.